আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল কার্যক্রমে আজ তোমাদের সাথে রয়েছি আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক বিষয় বাংলা। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের ক্লাস নং 31। শিক্ষকের নাম, ফেসবুক আইডি, মোবাইল নম্বর তোমাদের যোগাযোগের সুবিধার্থে দেওয়া আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শূন্যস্থান পূরণ। দেখো বোর্ডে কতগুলো শূন্যস্থান দেওয়া আছে, তোমাদের এই শূন্যস্থানে কী হবে সঠিক শব্দটি বসাতে হবে। সঠিক শব্দটি বসিয়ে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করবে। তাহলে দেখো, প্রথমেই রয়েছে ক নম্বর, সুন্দরবনে আছে, শূন্যস্থানে হবে সুন্দরবনে আছে নানা রকম, সুন্দরবনে আছে নানা রকম পশু আর পাখি। তাহলে দেখো খ নম্বরে আছে সুন্দরবনে পাওয়া যায়, শূন্যস্থান দেওয়া আছে, তারপরে শব্দটি হচ্ছে চাল। তাহলে শূন্যস্থানটিতে কি হবে? সুন্দরবনে পাওয়া যায়, আমরা জানি সুন্দরবনে কি পাওয়া যায়? মধু। সুন্দরবনে পাওয়া যায় মধুর চাল। গ হচ্ছে হরিণ, শূন্যস্থান ছোটাছুটি করে। হরিণ কোন জায়গায় ছোটাছুটি করে? হরিণ সুন্দরবনে ছোটাছুটি করে, আমরা জানি সুন্দরবনে হরিণ রয়েছে। তারপরে দেখো পরবর্তী শূন্যস্থানটি হচ্ছে ঘ নাম্বার, একজনের বিপদে আর একজন শূন্যস্থান তারপরে আছে করে। তাহলে একজনের বিপদে আরেকজন কি করে? একজনের বিপদে আরেকজন সাহায্য করে। আমরা যখন দেখি যে একজন বিপদে পড়েছে তখন অন্যরা মিলে তাকে সাহায্য করি। আচ্ছা, উ নম্বরে আছে, দেখো প্রথমেই আছে শূন্যস্থান ঘাসের বুকে শেফালির হাসি। তাহলে ঘাসের রং কি বলো? সবুজ। তাহলে শূন্যস্থানটিতে হবে সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। চ নম্বরে আছে রাখাল বাজায় শূন্যস্থান কেটে যায় বেলা। তাহলে রাখাল কি বাজায়? রাখাল বাজায় বাঁশি, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। তারপর দেখো ছ নম্বরে হচ্ছে শরীফা শূন্যস্থান পড়ছে। শরীফা আমরা কি পড়ি? বই পড়ি। তাহলে শরীফা কি পড়ছে? বই পড়ছে। বর্গীয় জ দেখো, শরীফা শূন্যস্থান তারপরে নিয়ে এলো। শরীফা কি নিয়ে এলো? শরীফা নাস্তা নিয়ে এলো। আচ্ছা, তারপর দেখো ঝয়ে আছে বড় শূন্যস্থান হও। বড় কি হও? বড় মানুষ হও। আমরা সবাই কি হতে চাই? বড় মানুষ হতে চাই। আচ্ছা, এরপরে দেখো ইয় নম্বরে হচ্ছে গরম গরম রুটির শূন্যস্থান আলাদা। তাহলে কি হবে? গরম গরম রুটির মজাই আলাদা, গরম গরম রুটি খেতে অনেক মজা। আচ্ছা, এরপর দেখো ট নম্বর শূন্যস্থান মামা জাগার আগে। কোন মামার কথা বলা হচ্ছে এখানে? সুজি মামা, বানানটা খেয়াল করো, তত্ত্বস্ব রসু অন্তঃস্থ জয়ে রস্বইকার জফালা, সুজি মামা জাগার আগে। ঠ হচ্ছে উঠব আমি, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, কি হবে? উঠব আমি জেগে। আচ্ছা, তারপরে দেখো সবার শেষে আছে ড নম্বরে আছে আমরা যদি না, তারপরে শূন্যস্থান, তারপরে আছে মা। তাহলে কি হবে? আমরা যদি না জাগি মা। আচ্ছা, তাহলে দেখো আমি আবার একটু বলে দিচ্ছি,
সুন্দরবনে আছে নানা রকম পশু আর পাখি। সুন্দরবনে পাওয়া যায় মধুর চাল। হরিণ সুন্দরবনে ছোটাছুটি করে, একজনের বিপদে আরেকজন সাহায্য করে। সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা। শরীফা বই পড়ছে, শরীফা নাস্তা নিয়ে এলো, বড় মানুষ হও। গরম গরম রুটির মজাই আলাদা, সুজি মামা জাগার আগে উঠব আমি জেগে, আমরা যদি না জাগি মা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শূন্যস্থান বুঝতে পেরেছ, শূন্যস্থানের বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা সবাই বাসায় বারবার অনুশীলন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।